আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে যে জার্মানিতে পড়াশোনা কি আসলেই ফ্রি? মানে এটা আসলে আমি কখনো ওইরকম সেন্সে ভাবিনি। আমার কাছে কেউ একজন মেসেজ করেছিল যে ভাইয়া জার্মানিতে পড়াশোনা কি অ্যাকচুয়ালি ফ্রি কিনা। সো আমি ভাবলাম হ্যাঁ ফ্রি, আমি তাকে মেসেজ পাঠিয়েছি যে ফ্রি। তাছাড়া আমি হচ্ছে জার্মানিতে পড়াশোনার যে খরচ বা আসতে আপনাদের কেমন লাগে, প্লাস হচ্ছে জার্মানিতে আপনাদের আপনারা যেই শহরেই থাকেন না কেন মোটামুটি এস্টিমেটেড একটা খরচ দিয়েছে যে অ্যাজ এ স্টুডেন্ট আপনার মান্থলি খরচ কেমন হতে পারে, সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে হচ্ছে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ব্যাক ইন টু দ্য টপিক টুডে, সো আমি ভাবলাম যে জার্মানিতে পড়াশোনা কি আসলেই ফ্রি? সে আমাকে আবার বলছে যে রিয়েলি ফ্রি, মানে কোনো টাকাই লাগে না। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ কিছু পরিমাণ টাকা, যেটা আসলে অনেকটা সাগরের মধ্যে আপনি যদি 1 ফোঁটা এক বিন্দু পানি দেন ওরকমই ব্যাপারটা। সো 100% আমি বলবো ফ্রি না, কিছু হালকা পাতলা কন্ট্রিবিউশন থাকে যেটা আসলে খুবই নগণ্য। সো সে সম্পর্কে আমরা আসলে এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। এখন আসি আমাদের যে বিশ্ববিদ্যালয়, সাধারণত আপনারা যদি মাস্টার্স করতে আসেন তাহলে হচ্ছে নর্মালি হচ্ছে 4 সেমিস্টার থাকে, যেটা শেষ সেমিস্টারটা হচ্ছে আপনাদের থেসিস সেমিস্টার বা হচ্ছে এটাকে আপনাকে রিসার্চ প্রজেক্ট বা থেসিস যেটা আপনাকে বলা হয় ওটা করতে হয়। সো প্রত্যেকটা সেমিস্টার যখন শুরু হয়, যেমন হচ্ছে সামার সেমিস্টার উইন্টার সেমিস্টার, 1 বছরে 2টাই সেমিস্টার থাকে, প্রত্যেকটা সেমিস্টার শুরু হওয়ার পরে আপনার ইউনিভার্সিটি আপনাকে ইমেইল দিবে যে দেখো তোমার একটা কন্ট্রিবিউশন ফি আছে, সেই জিনিসটা আমাদেরকে ব্যাংকে ট্রান্সফার করে দাও। করে দেওয়ার পরে ওরা হচ্ছে আপনাকে একটা বেসাইনি বা একটা সার্টিফিকেট দিবে যে আপনি ওই সেমিস্টারে এনরোলড, এবং সেই সার্টিফিকেটটা আপনার আপনার যে ডরমিটরি আছে সেখানে দিতে হবে, অথবা আপনার যদি ভিসা অফিস, যদি আপনার ভিসা রিনিউ করাতে হয় প্রমাণস্বরূপ যে আপনি এখনও স্টুডেন্ট আছেন, সেই পেপারটা খুবই ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে আপনি যদি কোথাও জব করে থাকেন, আপনি স্টিল স্টুডেন্ট আছেন কি না সেই বেসাইনি বা সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন এই যে সেমিস্টার কন্ট্রিবিউশন ফি, এটার মধ্যে অনেকগুলো জিনিস ইনক্লুডেড থাকে, যেমন হচ্ছে আপনার ইউনিভার্সিটির একটা ফি থাকে যেটার মধ্যে স্টুডেন্ট বা ক্লাব যে অর্গানাইজেশনগুলো থাকে যারা স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করে ওদের একটা ফি থাকে। প্লাস হচ্ছে আপনার ইউনিভার্সিটির পরীক্ষা বা হচ্ছে অন্যান্য কার্যক্রম চালানোর জন্য ওরা সামান্য পরিমাণ একটা ফি রাখে। প্লাস আরেকটা যে বড় খাত রয়েছে সেটা হচ্ছে সেমিস্টার কার্ড বা সেমিস্টার, মানে হচ্ছে আপনার আপনার যেই স্টেটে আছেন সেই স্টেটের ট্রান্সপোর্টেশন ইউজ করার জন্য ওরা হচ্ছে ওই স্টেটের যেই আপনার জার্মানির গাড়ির কর্তৃপক্ষ রয়েছে, যেমন ড্রেসডেনে হচ্ছে DVV বলে, ওদের সাথে একটা কন্ট্রাক্ট করে যে হচ্ছে আমাদের স্টুডেন্টরা 6 মাস পর্যন্ত হচ্ছে তোমাদের ট্রান্সপোর্টেশন ইউজ করতে পারবে। তার জন্য হচ্ছে জাস্ট ওদের যে আইডি কার্ড রয়েছে সেটা দেখানোই যথেষ্ট। সো ওই এই ট্রান্সপোর্টেশন ফিও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড থাকে। সো আমরা যদি টিউ ড্রেসডেনের কথা ধরি বা জার্মানির যে কোনো বিশ্ববিদ্যালয়ের কথাই ধরি, তারা হচ্ছে মোরললেস জার্মানিতে এখন টিউ ড্রেসডেন নিচ্ছে হচ্ছে 276 ইউরো করে প্রতি সেমিস্টারে। সো এভরি 6 মান্থস অন্তর অন্তর আপনাকে হচ্ছে 276 ইউরো পে করতে হবে, যেটার মধ্যে ইনক্লুডেড থাকবে আপনার ইউনিভার্সিটির কন্ট্রিবিউশন, প্লাস আপনার স্টুডেন্ট অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলোর কন্ট্রিবিউশন, প্লাস আপনি যে ট্রান্সপোর্টেশন ইউজ করছেন সেই কন্ট্রিবিউশন। সো এই কার্ড দিয়ে আপনি হচ্ছে আপনার স্টেটের যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন। এখানে যদি অনেকগুলো ট্যারিফ জোন থাকে সবগুলো এটার মধ্যে ইনক্লুডেড থাকবে, এবং অন্যান্য যেমন আমাদের জাক্সেনে যদি টিউ কেমিটসে আপনার থাকে কার্ড, অথবা আমাদের ওশেল মিটওয়ার্ডার কার্ড থাকে, তাহলে হচ্ছে আপনি জাক্সেনের সব জায়গাতে লাইপসিগ, ড্রেসডেন, সুইকাও সব জায়গাতে আপনি যেতে পারবেন। এরকম হচ্ছে আরও অন্যান্য যে স্টেট, যেমন এনআরভিতে যদি আপনি থেকে থাকেন, তারপরে হচ্ছে যদি বার্লিনে থেকে থাকেন, নর্মালি হচ্ছে ওরা পুরো স্টেট বা যদি বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে পুরো স্টেট কাভার করে, আবার অনেক ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে শুধু সিটিটা কাভার করে, যেমন হচ্ছে লাইপসিগ ইউনিভার্সিটি, ওরা শুধুমাত্র লাইপসিগ সিটি এবং হালেটা কাভার করে। সো এটা ছিল মোটামুটি একটা ধারণা যে এই ছোট কন্ট্রিবিউশনটুকু আপনাকে অবশ্যই দিতে হবে। সো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আশা করি এই জিনিসটি ক্লিয়ার হলো যে সেমিস্টার কন্ট্রিবিউশন অথবা জার্মানিতে পড়াশোনা যে একেবারেই ফ্রি না, কিছু সংখ্যক আপনাকে টাকা পয়সা আপনাকে দিতে হবে। সো এই জিনিসটা ক্লিয়ার হলো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইন দ্য নেক্সট ভিডিও।